আল্লাহ যদিও লিখেছেন হাবিব মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে সম্মান দান করতেন সেটাকে আলোচনা করা কোনো ক্ষতির কারণ নয় বরং এটা লাভের কারণ। ওরা পড়ানি আপনার লাগে আপনার আলোচনার আগে বুলন্দি দান করছেন। জিবরিল আহমেদ জিবরিল ইয়া রাসূলুল্লাহ, এই বুলন্দি কোন বুলন্দি? আপনার তো বুলন্দি আগেই বুলন্দি, আগে খানদান, আগে আখলাক, আগে মাকাম। হুজুরের পাশাল্লাম সমস্ত কিছুরে আল্লাহ সৃষ্টি জগতের উদ্দেশ্য এরপরে আলোচনার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় যে আপনার আপনার সমস্ত কিছুরে সৃষ্টির উর্ধ্বে রাখার পরে আর বুলন্দি কোন জায়গা তৈরি করবে? আল্লাহ জানাইছে যে আল্লাহ চারটি দুঃখিত তুল দেখা তুল মারিয়ে হাবিব যেন আমার আলোচনা হইব না, আপনার আলোচনার আমি জানি রাখি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দগিতে আল্লাহর সাথে অনেক করিতে আমার আমি যে 24 বছর ধরে এক নবী ছিল, এটার জবাব আল্লাহ নবী দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়া তাওয়াফনা খাদনাহু, এগুলো সঠিক জবাব হইতে পারত? সহজ জবাব আছে যে 24 বছর জন্মকালীন ইতিহাস এর আগে জন্মর আগে কায়নাতের মাঝে আমরা ওয়াহিদ নবী বা রাইসুল কোন হাবিবের দান জন্মর আগে তাহলে কি অলৌকিক ঘটনা ঘটছে? এটা একমাত্র আপা মাওলা মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আল্লাহ ইসলাম দান করছেন। আরো জিনিস হাবিব শরীফ হয়েছে যে আল্লাহ নবী দেখতে চিল্লা আসলেন যে হাসিন কসিম ওসিম, হাসিন জগত আরো বহু মানুষ হইতে পারে যার মধ্যে সৌন্দর্য আছে, কিন্তু ওসিম আর কসিম এই দুই শব্দ একশো যে একমাত্র আমার নবীর লাগিও আল্লাহ এই দুই শব্দ আর একশো, কারণ নবীর এক বৈশিষ্ট্য আছে আল্লাহ নবীর যেদিক থেকে দেখা হয়েছে আমি সুন্দর থেকে সুন্দর নজর আছে। আরো বৈশিষ্ট্য হইল যে আল্লাহ নবীর যতবার দেখো না কেন সব করছো না মন করছো, এই দুইগুলো আমরা নবীর মধ্যে আল্লাহ নাম তাহলে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তাকবীর হওয়ার পরেও আল্লাহ বলেন যে আল্লাহ যুকিত্তু যুকিত্তা মারিয়া আবি, আমরা আরো বলুন যে আমি জানা করছি যে আমার নাম যেখানে নয় বা আপনি হাবিবর নাম ওখানে বলবেন বাল্লা ভাল্লা দিকা মারিহি বাল্লা ভাল্লা দিকা মারিহি না এর আগেও একটু দেখছে না এর পরে একটু দেখছে না কোনো না দেখতে দিলাম যে ওয়াসান মিন কালাম তারা তাকু আইনু ওয়াজমাল মিন কালাম কালিদিন নিসাও, কোনো মায়ের ওরে পয়দা করলে না দেখছে সুবহানাল্লাহ। এই সমস্ত তকবীর আল্লাহ যখন হাফিজ হয়েছিলাম দান করছিল আর এটা আমল লাগিয়া আল্লাহ নবীর অনুসরণ করা আমার লাগে ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্মকালীন ঘটনা আমরা আপ্লুত হওয়ার মধ্যে মিলাদুন নবী শেষ নাই, এই মাহফিলের মিলাদুন নবী আসলে তো সময় খুবই প্রয়োজন। এই দুনিয়ারে সিম্পল আপনি আনতে হইলে, এই দুনিয়ারে সৌন্দর্য বর্ধিত করতে হইলে, এই দুনিয়ারে শান্তির দুনিয়া বানাইতে হইলে একমাত্র চর্চা হইলে গিয়ে চর্চার বিষয় হইলে মাহফিল
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী উসওয়া বা আল্লাহর নবীর অনুসরণ ব্যতীত এই দুনিয়ার কখনো সৌন্দর্যকে হাসিল করতে পারত না। আল্লাহকে মাহফুজে বিরাজ অত্যন্ত প্রয়োজন দরকার। একটা সময় নিয়ে আমরা একটা জিনিস ইয়াদ করি, আমরা যদি সংবাদ দিলে জুমাদিন বাড়াইতে চাইতে পারতাম না, মহরম আইলে আসুরার কথা মানুষের মনে হয়, মহরম আইলে কারবার ঘটনা কথা মানুষের মনে হয়, রমজান আইলে মানুষের এবাদতের মন মানসিক তৈরি হয়, ওরা বিঘ্ন নিতে মাহে রবিল ওইলে আল্লাহ নবী তীরসুরতর কথা মানুষের মনে হয়, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক কেন লাগে মক্কেলে মিলে আপনার শুনেছিলাম জায়গায় জায়গায় অনুষ্ঠিত আল্লাহ চৌকুর দিয়েছেন, আপনারা অনুষ্ঠিত করছেন, আল্লাহ এর বরকত আমরা সবাই নসিব করে দেব, বরকত আমরা সবাই নসিব করে দেব। আল্লাহ নবীর আলোচনা করলে আমরা খুশি হই, আল্লাহ নিয়ামত শুকুর গুজারি হই, কারণ আল্লাহ নবী আল্লাহ সম্প্রদায়ের সবচেয়ে বড় নিয়ামত। সব নবী এখন নিয়ামত কিন্তু সবচেয়ে বড় নিয়ামতই লাগে মহাম্মদুল্লাহ পর্যায়ে কায়না কি জগৎ সৃষ্টির কারণ লাগে মহাম্মদুল রসুল্লাহ সাল্লাম এলাকি আল্লাহ হাবিব সাল্লাম সম্মান আমরা পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ আল্লাহ হাবিব সাল্লাম আল্লাহ মানুষের চিন্তার মধ্যে আল্লাহ টান দিচ্ছেন, যেখানে আল্লাহ নবীর সম্পর্কে জানা বা আল্লাহ নবীর হাকিকত জানা আমরা লাগে বহু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াই। আল্লাহ যখন তখন হাবিব সাল্লামকে এখতিয়ার দিচ্ছিলেন কোন মানুষের যত্ন করতে হইলে, কোন মানুষের তার আপাত বুঝতে হইলে এই মানুষের তাদের এখতিয়ার দিয়ে দিচ্ছে, তার সম্পর্কে বোঝা যায় এখতিয়ার দিলে কি মজলিসে যারা আছেন যদি এখতিয়ার দেওয়া থাকে তোমার যেটা ইচ্ছা করি দেবে, এখন ভিন্ন ভিন্ন চাহিদা থাকবে, ভিন্ন ভিন্ন প্রয়োজন থাকবো থাকবো না, এগুলো আল্লাহকে হাবিব করেছিলাম যে এখতিয়ার দিয়েছিল আল্লাহ মিনিটের সময় যখন আল্লাহ প্রস্তুত করেছিলাম আল্লাহ দরবারে উপস্থিত আল্লাহ এখন হাবিব আমি তো আমার সব কিছু দিলে সত্যি হাজার আকাম দিচ্ছি আমার পক্ষ থেকে যা এনাম দেবার আপনাদের দিকে আপনার একটু সাইবার আছে, তখন আল্লাহ নবী ফরমাইছিল যে আল্লাহ আমি যখন তাহবের ময়দানে গিয়ে এটা পেয়েছি তখন আপনার আমি রব শিকার আছি, আমার পক্ষ যখন কাটা দেওয়া হয়েছে তখন আমি রব পাওয়া গেছি, আমার উপরে নারী বলি এনে যখন দেখা হয়েছে তখন আমি রব শিকার সর্বাবস্থায় আপনার আমি রব মানছি, মানে একটিবার আমার আপনি বন্দা শিকার করি দেখো বন্দা শিকার করে শরীয়তের ক্ষেত্রে আল্লাহ হাবিব এর লাগে যখন যে মেয়ের তো মেয়ের সম্পর্কে যেখানে আয়াত আছে সুবহান আল্লাহি আসরা বি আবদি আল্লাহ তার হাবিব চলে সে আপনি বন্দা হয়ে সুন্দর ثم تنا فتدلى فكان قاب قوسين او ادنى ثم اوحى فاوحى الى عبده ما اوحى الله تم بندا شکار الله رسول کے بندگی کا پسند نہیں ہوا اس کے اختیار اللہ نبی صلی اللہ علیہ وسلم نے بہت بہتر دان کو سن اللہ نبی صلی اللہ علیہ وسلم نے سبھی پر اختیار اسے اے صحابی قرائے ہیں یا رسول اللہ ہم رمضان اور دنوں کی لوگوں میں ملتے ہیں রোজা রয়েছে দিন আমার নিয়ে গেছে হাত রোজা অবস্থায় আমি আমার স্ত্রীলোকে মিলিত হয়ে গেছি রসুল্লাহ করেছিলাম এখন মাইন্ডে তোমার কাপড় লাগলো তুমি তোমার দুটা ছড়িয়ে চলো কাপড় আছে যা বলে তুমি তুমি সাইটটা রোজা লাগাতার রয়েছে দিব সাইটটা লাগাতার সাইটটা রোজা রাখা লাগবে। আমরা যদি তো মানুষ এসপি স্কুল যায় অধ্যাপক শুকায় যে ওটাকে হঠাৎ গিয়ে কোনো স্রোত চিন্তা করে দেওয়া যায় একটা ফরজ রোজা হলো নজর ফরমাইছেন যে এক রোজার যে সাল যদি সমস্ত জিন্দগি রোজা রাখে তবু এই রোজা সান্দাকে বুঝতে হবে একটা ফরজ তাহলে নজর ফরমাইলে তুমি সাহিত্য রোজা রাখো এই ভাই মিয়ারসুল আল্লাহ একটা তো বলতে এসছে এক মাসের রোজা ধরতাম পারি না সাহিত্য জাতি লাগবে তাহলে তুমি গুলাম আদা করো আসল্লাহ আমার সংগতি তাদের জন্য আমি গুলাম আদা করতাম তো তাহলে সর্বনিম্নটা করি না সাইডে মিসকিন হবাই না এখন ইয়ার রসুল্লাহ আমি তো নিজেও মিসকিন আমি কিভাবে মিসকিন করি তো রসুল্লাহ মিসকিন করো কিছু পরে খাজুর আল্লাহ নবী দরবার আইছে খাজিয়া আইছে
আমার থেকে বড় মিসকিনান নাই, আমি আমার মিসকিন কাছে নিয়ে কাজ করি, আমি নিজেই তো মিসকিন রসুল্লাহ আছি, আমার তুমি খাইলাম। এটা একে রসুল্লার কাছে আছে, আল্লাহ নবী করছিলেন সাহাবি হল তুমি তাই ঈদ নমাজ না পড়িয়া কোরবানি দিল না, ঈদ নমাজের আগে কোরবানি দিলে হইতে না, আমরা ঈদ পড়িয়া দেখি না, ঈদের আগে দিলে না। সাহাবি কই যে রসুল্লাহ আমি তো বদর করি আগে খুশি জানাই আমি আমার কোরবানি করছি, কই যে তুমি কোরবানি দুবারা করো ধুলা ধরো, কই যে রসুল্লাহ আমার কাছে প্রয়োজন ধুলার নাই। শেষে কই যে আমার কাছে ছোট বাচ্চা আছে, আল্লাহ নবী আমার মা এনে তুমি জানিয়ে রাখি আমার অমুকে আছে ছোট বাচ্চা দিয়ে কোরবানি দিলে গিয়ে কোরবানি আদায় দিয়েছি। সেটাতে নবীরে আল্লাহ এই এখতিয়ার দিছিলেন সারা আলাইহিস সালাম, আল্লাহ নবী ফরমান যে আমার উম্মতের লাগি আমি সহজ সাধ্য বিষয় যে আমি কবুল করছি, কঠিন বিষয় যে আমি কবুল করছি। নজরে হোক সুবহানাল্লাহ, আমি কই আইছি যে নবীর এই দুনিয়াতে আমরা আইছি পুরুষ মহিলা বনিয়া আইতাম, নিজের ইচ্ছা আইছি না, বেমার আজার অসুস্থ অ্যাক্সিডেন্ট এগুলো আমরা ইচ্ছার ভিতরে না ইচ্ছার বাইরে, দুনিয়া থেকে যাওয়াটা আমরা ইচ্ছার ভিতরে না বাইরে, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে, কিন্তু আল্লাহ পাকে আমরা যে আকল বুদ্ধি দিছই বিবেক দিছই ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, আমরা ওই শুকুরগুজার বলতাম আমরা যে আমরা না শুকুর বলতাম, দুই পথ সামনে আসে, পথ দুইটা সামনে আসে। আমার বাবা বলছেন যে মুরগোর ফার্মের মালিকে মুরগ সারবার আগে আটা তৈরি করি, খাদি তৈরি করতে পারে, মুরগ কিছুজন তোকে খাদ্য খায়, কিছুজন তোকে নদী ছোয়ালে খাদ্য করে যায় গিয়া, এটা মালিকর দোষী না মুরগোর দোষী, ঠিক আল্লাহ আমরা সামনে হেঁটা স্পষ্ট রাখছেন অমা কুন্না মহাজিবি না হাট্টা না বাড়ছা রসুল্লাহ, আল্লাহর ঘোষণা হইল যে আমি সতর্ককারী না পাঠাই আপনার আগাবার সম্মুখীন করি না, সব মানুষের কাছে হেদায়ত পৌঁছিস, কিন্তু আমরা আমরা একটাকে বড় গাফিল অবস্থায় রাখছি যে আল্লাহ নবী কোন জিনিস দুনিয়া লইয়া আইলা, কোন জিনিস সাক্ষে গেলা, দুনিয়া সিদ্ধা লইয়া ইন্দ্রাও কাছে মহান আল্লাহ, আল্লাহ নবী পঁয়তাল্লিশের পরে লম্বা সিদ্ধা দান করছেন, তোমরা ইবাদত চালিও না, তোমরা নামাজ ঠিক রাখিও, এবাদত নইলে কইতে পারছে না, তোমরা আখলাক ঠিক রাখছে, তোমরা আদল ইনসাফ ঠিক রাখছে, তোমরা অনুগত যারা আছেন তারা বিভিন্ন শব্দ ব্যবহার করছে, এবাদত আর আখলাক দুই জিনিস। আল্লাহ নবী ফরমান ইন্নামা বয়সু লিউতাম্মিমা মাকারিম আল-আখলাক, আল্লাহ আমার উত্তম চরিত্র প্রচার লাগি দুনিয়া করুন, কথা জিনে নিকে উত্তম চরিত্র লই আল্লাহ নবী দুনিয়া করে সব নবী অনুযায়ী আল্লাহ চারিত্রিক বৈশিষ্ট্য দিচ্ছেন, এক এক পুরো লাগি গেছে নবী অনুযায়ী বড় হিসাব বানাইতা বা মানুষ হিসাব বানাইতা বলিয়া নবী আমাদের মতো মানুষ যেগুলো না এক নবীর যে আখলাকের পরীক্ষা, এক এক নবীর যে ত্যাগ আল্লাহ লাগে যে কুরবানি এগুলোর পরীক্ষা, সেই নবী আসলা কি পরীক্ষা লাগে উপযুক্ত ব্যক্তি, এক খলিল বলতে পারবানি যারা দুনিয়া কোন পরীক্ষা দিয়ে বল না, এক ইসমাইল বলতে পারবা, এক খলিল উল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তল্লা সাই হাজার নবী পড়া সাই হাজার নবী হজর বাপ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার দুই ডাল গেছে, এক ডাল হইল যে হজরত ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার বেটাইলে কি ইয়াকুব আলাইহিস সালাম, তার বেটাইলে কি ইউসুফ আলাইহিস সালাম, এই ডালে বনি ইসরায়েলের সাইড হাতার নবী আল্লাহ কে দেখতে পাবে, আর এক বেটা ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল যবিহুল্লাহ, ইসমাইল ইসমাইল যবিহুল্লাহ, এই বেটার তরফে আল্লাহ এক নবী কিয়ারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ রে পড়লাম,
ইব্রাহিম আলাইহিস সালামের এক কালে সাইরা যান নবী আর এক কালে এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওর কুরবানির সমতুল্য কুরবানি দেওয়া সম্ভব নয়, ইউসুফ আলাইহিস সালাম ওর কুরবানির সমতুল্য কুরবানি দেওয়া সম্ভব নয়, ইউসুফ আলাইহিস সালাম ওর আখলাক ও তারিখ কুরআন শরীফ আল্লাহ করতে হবে, ইউসুফ আলাইহিস সালাম 40 বছর আল্লাহর হুকুমে এই ইত্যাদি পরীক্ষার সম্মুখীন আসবে, 40 বছর তারের দ্বারা আমাদের বাইরের দ্বারা, কিন্তু বাইরে হলে যখন পরিচয় হইল বাইরে হলে কাতল কল্লানি না মাল্লা এক বাক্যে মাফ করে দিয়ে যে বাইরে হল কারণে তাই কুয়াত পড়িয়া আল্লাহ কান্দে হেফাজত করলা না বসিল তাকে গুলাম হিসাবে যে বিক্রি করা হইল তাই গুলামের জিন্দগি কাটাই দেওয়া পরে শরীর অভিযোগ দেওয়া হইল সুনখালি মাঠে গাঁদা তুলিয়া রাস্তার মাঝে গুলাম হইল আল্লাহর অত বড় নবী পরীক্ষা আসেন কি না আসেন না, আমরা জোর উঠলে মাথা ব্যথা হইলে মনে করি যে আল্লাহ করে পাবো, আমরা গর্ভপাত একজন মানুষ কাটাইয়া করতে পারবেন যে আমার গর্ভপাত এ বক্ত আসেন না বের করেন আসলে মনে করি যে কোনো মানুষ পাইতাম না আমার মা বাপ কুরবান আপনার নাকি আপনি সখীর মাঝে আপনার পেট লাগিয়ে যান আমি দর্শন করেন আল্লাহ হাবিব বলবেন আয়সা বড় ভূখ লাগছে বড় ভূখ লাগছে আয়সা সিদ্দিকায় বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা সুখিয়া ধরুন তো আসমান থেকে আপনার পানি না দিলি শিক্ষা আল্লাহ নবীর জন্ম জেলা দুনিয়ার সব জন্ম থেকে ব্যতিক্রমী জন্ম আওয়াজ পূর্ব পশ্চিম জায়গা ওয়েন আলোতে সমস্ত জায়গা দান করেছিলেন হেকমত দেও সমস্ত নবী ওদের তাড়াতাড়ি হয়ে সর্বক্ষ নবীর ফল একসাথে আল্লাহ হাবিব বলছেন আমার কি জন্ম জন্ম শিবাবিন আসদ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু মা দাঁড়িয়ে আসলেন তাই বলি যে আমি সহ্য করে দিলাম যে আমার সন্তান প্রসব হল না মানুষের সন্তান হলে ময়লা আবর্জনা যুক্ত হইয়া হয় কি সন্তান দেখি যেমন সব সুতরা খুশবুদার হইয়া দিকে এটা মিলাদুল নবী না হইলে এই সমস্ত ঘটনা আপনারা মনে রাখে যায় কি স্থিরতা কেউ হই থাকি কথা সত্য না সত্য না তাহলে মিলাদুল নবী বল মানে হইল যে বারবার কাটি গেলে লাঠি হয়ে যায় না মাইরে হতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লম্বা সিদ্দাত কাটায় করতেন পরক নিজে বদলাইছেন লম্বা সিদ্দাত দিচ্ছেন শাহাদত আঙ্কুর দিয়া আল্লাহর আহ্বানে তো সাক্ষী দান করতেন আল্লাহ নবী হজরত শিবাবিন তে আসবে ফরমান আমি আবার তাজ্জু করলাম সব বাচ্চারা নাবি যুক্ত অবস্থায় পয়দা হয়ে বাচ্চা নাবি কর্তৃত অবস্থা দিয়ে দেবে এই বাচ্চা মক্কুন অবস্থায় দুনিয়া চাইছে পদ্মাকৃত অবস্থায় দুনিয়া চাইছে এই জন্ম অন্য জন্ম লগে মিলে মিলা বেশম আছে আমি সংক্ষিপ্ত আপনারা করিয়া যে বহুত বড় মহাদিস মুফাসসির হযরত মাওলানা মাহবুব আলম সাহেব বয়ান আসলা বয়ান করব আলোচনা অন্যকে আরো ওলামায়ে কেরাম এবং মওজুদ আছেন আমরা আল্লাহ নবী আলোচনা আখলাক এবং সুন্নতের ইত্তেবা আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা যদি আমরা আমরা অনুসরণ করতাম পারি তাহলে ইনশাআল্লাহ আমরা জিন্দগি আল্লাহ পাকে ওই জানাবার দিবা আল্লাহ নবী কিতাব লইয়া আইসা বলি ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকারামাতি দুনিয়া ওয়াল আখিরা আবু সুফিয়ান খালি যে শুভ্রত চাইত্রে ইজ্জত চাইত্রে আমার পিছনে না এলে হইতো না আমি দুটা করে করে বালাই দিয়ে আইসি ইজ্জত দিয়ে আইসি সুবহানাল্লাহ আল্লাহ নবীর জীবনে আমরা আরো বেশি জানতাম আল্লাহ নবীর দরগুজারি আল্লাহ নবীর মাফি আর উম্মতুর মাফি মাঝে কতটুকু বৈষম্য আল্লাহ নবীর যে মাফ করে দেওয়ার যে আল্লাহ চন্দ্রের যে আদর্শ দান করছিলেন 23 বছর যে মক্কার কাফিররা
মক্কাবাসীদের আল্লাহ নবীরে মাহরুম রাখছে, যুদ্ধের পর যুদ্ধ দিয়ে তাদের তকলিফ দিছে এবং তা পরিবার পরিজনদের বিচ্ছিন্ন করছে। আল্লাহ নবী যখন প্রত্যেক মক্কার দিন তাহলে মক্কা তোমাদের প্রতি আমি কি ফয়সালা দান করতাম, সব নিশ্চুপ কিছু সর্দার কইলাম যে আপনার উচ্চ বংশের উচ্চ মানুষ আপনার স্থান অনুযায়ী আপনার ফয়সালা দান করুন। আল্লাহ নবী এক বাক্য ফরমাইলে তোমাদের আমি মাফ করে দিব। আলী রাজ্য ফরমাইলা যে আলী উসমান বিন তালহারে পাকড়াও করো, যে উসমান বিন তালহার কাছে আল্লাহ নবী গিয়ে ফরমাইছে যে উসমান আমার তাবার সাবিটা দেওয়া, আমি তাবার জীবন দিতে আমরা তো তাদের লইয়া মাস্কারা করছি, হাসি চাকা করছি। রসুল্লাহ সুলেছেন বড় দুঃখ বাড়িটা কইটা যে তুমি একদিন জানিয়ে রাখি আল্লাহ সাথে আমার প্রস্থান করে দিবে। তখন কইছি যে কুরাইশ যদি চক্রতু নবীও দেখছো না আমি কি সাবি কুরাইশ বংশনা করেছো না, হিজরতের সময় যখন প্রথম অর্থ হয়েছিল আল্লাহ নবী বাদশাহী লাভ করল না হবে সুবহান আল্লাহ নবী। আলী রাদিয়াল্লাহু আনহু যেটা ফরমাই দেয়, আলী রাদিয়াল্লাহু আনহু খুব বড় প্রয়োজন যে আসলে তা না দেখতে আলী থেকে আরো বড় বড় মানুষ আসলে কথা উচিত নেই, আলী শেরে কোথায় নাম উচিত জন্ম দেয় শেরে কোথায়, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাহস দিচ্ছে নাকি গোসে পাল বরফি ধরতে কি মহিউদ্দিন আব্দুল কাদির যে আলী লড়াই থেকে জসে ফিরে যায় ব্যস্ত সাজি মেয়ে ওর পকেট ওর মেয়ে লিয়ে আগে তারে তীর বইতে ব্যস্ত সাজি মেয়ে দিলে ওলি আল্লাহ এরা নাই ওলি আল্লাহ বরফি জসপিকির রহমতুল্লাহ আলাই ফরমান যে একজন ওলি বা শেখ হইতে হইলে তার মধ্যে বারোটা গুণ করতে হইবে, এর মধ্যে দুইটা গুণ আল্লাহ হাসিল করতে হইবে, আল্লাহ দুইটা সিফত হাসিল করতে হইবে, রসুল্লাহ দুইটা হাসিল করতে হইবে, আবু বকরের দুইটা, ওমরের দুইটা, ওসমানের দুইটা, আলীর দুইটা, আর বন্দার আয় যে আল্লাহ চুপাইয়া রাখেন লুকাইয়া রাখেন লুকাইয়া রাখেন। আদম আলাইহিসসালাম এখন বেটা শুয়ে আলাইহিসসালাম দেখেছিল বেটা তোমার কপাল আমি আমানত দেখি আছি কি আমানত, তোমার জামিনের মাঝে নূরে মোহাম্মদের আমানত পৌঁছে আব্বা এই মোহাম্মদ সেব যে আমার বংশ সর্বশেষ নবী যে তার সম্পর্কে জানাকো আমার বলে তার উম্মতকে আগে চিনি দাও, ই ও উম্মত তোমার বাবার এক বলের কারণে নিষিদ্ধ ফল বক্ষণের কারণে 300 বছর খান দিয়েছি, ই ও উম্মত যারা দিনের পর দিন দুজনে গুনা করবো একবার হইব আল্লাহ মাফ করে দেব, আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ আকবার তোমার বাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার আব্বার তোমার আব্বার যে গুণটা আছে সেই গুণের সংবাদ দুনিয়ার সব মানুষের মধ্যে মশহুর, কিন্তু ইউ মতে দুজনে ভুল করবো তার তার গুণারে আল্লাহ পাকে পর্দা লাগিয়ে খালি লুকাইতে তারপর আল্লাহ লুকাই না নেই সত্তারা লড়ু আল্লাহ আয়ু দিয়ে ডাকিয়া যে পিলে মানুষের আয়ু পয়ান করে বুঝলেন যেন ইন কিন না এবং ইন শয়তান দাইন মানুষরে মাফ করে দেন না তিনটে সালব নাইয়া দুশ্মনী প্রকাশ করেন দুশ্মনী সংঘাত সৃষ্টি করেন বুঝলে যেন এই কি হইতে পারছে। রসুল্লাহ ইসলাম দুই গুণ রফিক আর শফিক যে উম্মতে হাসিল করছে আল্লাহ তাদের কাবিল হয়ে আবু বকর সিদ্দিক ও সিদ্দিক মুসাদ্দিক ওমর ও আমর বিন মারুফ নহি আনিল মুনকার ওয়াসাদ্দুহু ফি আমরিল্লাহি ওমর ওসমান রইল কি আর ওসমান রাদিয়াল্লাহু আনহু নাদামত আর সাখাওয়াত রাইট হইলে আল্লাহর কাছে খান্দা আর দিন হইলে সাহাওয়াতি করে দুই গুণ রেজিল কেউ কোনদিন ফিরে দিতে পারতো না, রেজিল ফিরে দিতে পারতো না। আলী রাজিয়াল্লাহু আনহু দুই গুণ একটা হইলো এলি আর একটা হইলো গিয়া বাহাদুরি, অর্থাৎ সেখানে কিতাব হইতে
অর্থাৎ সাহস, হিম্মত, বীরত্ব। এক ব্যক্তি সম্ভবত আম বা আমির হইব নাম, আল্লাহ নবীর দরবার হান্দা তাইয়া গুড়া লইয়া বিগবাজি করে আর এলান করতে, হে মোহাম্মদ তুমি বলে নবী হয়েছো নাউজুবিল্লাহ, যদি সাহস থাকে তাহলে আমার মোকাবিলা তার। সমস্ত মক্কেল নীরব, আল্লাহ নবী নীরব, এক ব্যক্তি কারো হয়ে গেছে আলী রাজিয়াল্লাহর প্রতিভা ধরে কারো হয়েছে। রসুল্লাহ ফরমাইল আলী তুমি বই যাও, আমি বই গেল। দ্বিতীয়বার যখন এই ঘোষণা করছে তখন আবার দেখা গেল সব নীরব, কিন্তু আলী বই গেল। রসুল্লাহ ফলে ফলে ফরমাইল আলী তুমি বই যাও, এর নাম অমুক, যার মোকাবিলা 500 জনের হবে তার মোকাবিলা করা সম্ভব হয়। এই মানুষের মোকাবিলা করতে গেলে 500 জন মানুষ থাকে। আলী রাজের নামে বই গেছে, দ্বিতীয়বার যখন করেছে আলী রাজের না খাড়া হয়েছে, আল্লাহ নবী বলেন আলী তুমি বই যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার ইজাজত তো আমার নবী যথেষ্ট, রাসূলুল্লাহ ইজাজত দেন আমি বাইরে যাই। তখন তিনি নজওয়ান যুবক, এই ব্যক্তি দেখে কয়, হে যুবক আমি কোন জোয়ানোর জোয়ানকে নষ্ট করতাম চাই না, তুমি ফিরত যাও, তোমার মধ্যে যদি কোনো হিম্মত আর শক্তিশালী মানুষ তখন তাহলে তুমি পাঠাও। আমি ওই তিন জিনিস নিয়ে আমার 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 মায় আমার নাম হায়দ্রাবাদ, আমি বদল বাদ করি আমি শক্তিশালী, তাহলে আমার কাকু যে পরামর্শ করবার লাগে আমি আলি যেতে। তখন তার বুঝা হয়েছে বুড়া মালিয়া আইছে, দুই জুলাই চোখ কুণ্ডলি বাকি দিয়েছে, এক আওয়াজ ঘুমায় গেছে, সব সাহায্য করে ইমরান ইল্লা বলে দিয়েছে আলি শহীদ হয়ে দিয়েছে। আর এই ব্যক্তির লোকের 500 জন মানুষের মোকাবিলা করা সম্ভব হয় না, তার মোকাবিলা আলী যথেষ্ট নয়। কিন্তু যখন দুলা সরিয়ে গেছে দেখা যায় আলী রাজ্যের জন্য খাড়া রয়েছেন, আর এই কাফির বর্ধন কাটিয়ে তার দুলারও বর্ধন কাটিয়ে মারিতে কোন দলালো মানুষ কোনদিন ফিরে দিতে পারত না, ফিরে দিলে হিম্মত লাগে, ইলিম লাগে। আলী রাজ্যের নামে আল্লাহ ইলিম দিচ্ছিল, আব্দা হন মাহি সঠিক সিদ্ধান্ত বিচক্ষণতার দিক থেকে আলী শ্রেষ্ঠ হোক আছে। আল্লাহ নবীর এক সাহাবীর গুণ আল্লাহ দান করছেন, এই 12টার গুণ না হইলে ফির হইতে পারে, একজন তো ফির হইতে হইলে যেসা ফির হইতে আর সাদির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে হরমে কাবার মোতাবে কাবার মধ্যে হঠাৎ করে দেখা গেল, শোনা গেল যে একজন মানুষ আল্লাহর সাথে রুনাদারি করবে, সন্দিগ্ধ। এই সময় টাইলস মার্বেলিতে আসেন না, এই সময় কাঙ্কর ইয়ে আছে, বালু আছে, এই কাঙ্করের মধ্যে কপাল বাকি আল্লাহর সাথে এত খান্দা খাটিসরা যে সমস্ত তপ পারিয়ার দৃষ্টি এমবার নিবদ্ধ হয়েছে এবং সবর মনয়ন প্রতি ঢুক হয়েছে, সবর নিজের দোয়ার চিন্তা বাদ দিয়ে এই ব্যক্তি লাগে দোয়ার করবো, আল্লাহ না জানি তোমার সুপ্রান্ত এইসব গুণাগার বন্ধা এইসব আমরা সবাই সরিয়া তোমার বন্ধরে তুমি মাফ করে দাও। কিছু মানুষ সান্দাদকে তার লাগে দোয়া করল্লা এবং তার লাগে চিনবার চেষ্টা করল্লা, তাদের যে মুখ আবৃত যখন তাই চিন্তা থেকে মাথা তুললা তখন চিৎকার দিয়ে অনেক বেরোস হয়ে গেলাম যে এই দুনিয়ার সবচেয়ে বড় গুণাগার জন্য মনে হতো আমি তো বসে পাঁচ মহিদিন আব্দুল কাদের দিলাম, একদিন শয়তানের সঙ্গে দুর্গাদি বাল্লা দিয়ে আইছে, তার নিজে বল মাইত্রা যে আমি দেখলাম বসে থাকি এক নোর আলো আইলো আমার সামনে সত্যি একটু সবই না নিজে আয়া আওয়াজ আইলো যে এই মহিদ আব্দুল কাদের তোমার বন্দেগীর উপরে আমি বড় সন্তুষ্ট হয়েছি, আর সন্তুষ্ট হইয়া তোমার আমি শরীয়তের মুখালফাকে বাইর করে দিলে এলাম, অর্থাৎ তোমার নমাজ পড়তে গিয়ে বলা লাগতো না, তুমি যা করছো ওখানে বসে। কত সুন্দর কথা, কিলা যদি কোনো বিষয় পাইলাই দিতে এবার পালা মালো পাই দিচ্ছে। তার ভিতরে সন্দেহ হইল যে আল্লাহ নবী আল্লাহ ফরমাই নবী শেষ দন্ত তুমি আপনি আমার বন্দেগি করুতা, আর আমি মহিউদ্দিন কোন চাই হইলাম যে আমার বিদ্যালয়ে তোমার কিচ্ছু লাগতো না, নবীতেই কেমন বড় হইলাম, তার মধ্যে একটা প্রশ্ন আইল তাই সাদরে পড়িলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
যখন মহারা বলছেন তখন দেখা যাচ্ছে এই নূর কি আলো ছাত্রকে সিয়া বা কালা রঙে পরিণত হইয়া গলিয়ে দেওয়া শুরু করেছে। তখন শয়তানি আওয়াজ আইল যে হে মহিউদ্দিন আব্দুল কাদির, তোমার লুকা দিবার চেষ্টা করছিলাম কিন্তু তোমার ইলমে তোমারে বাঁচাই দিয়েছে। বলি দূর হোক শয়তান, আবু লুকাদির প্রেমী আমার ইলমে বাঁচাইছে না, আমার আল্লাহর দয়ায় আমারে বাঁচাই না। তখন ও সাব লুকাদির শয়তানের দোকা কবর পর্যন্ত তার প্রধান মেলা করে যান। আল্লাহ নবী ফরমাইছেন যে যখন কবর দিতেই বা মান রক্ষা আমার দিন উকার আমার কুন্তা কাপুল ও বিহার হাজার রাজুল, এই সময় শয়তানের তারে দেখাইয়া আলগা থেকে তারে দেখাইয়া বলি বক্ত আমি সব রব নাউজুবিল্লাহ পাইসাম আমরা এক নবী লাকাদ দাআতুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুকমিনিনা রাউফুর রাহিম। হসপিটাল দেখি মা উনি খালি কান্দ হইনি, বাচ্চার উপর একদিন আমার জাদুরে ও টুকরা টুকরা ঘুরে আসছে আসলে ডাক্তারে কি দেখো আতু দিচ্ছে কেন বলছে মার মন আমার উপমা পেশ করছে মার সত্তরজন মার মায়াতে কি হবে আমরা মায়াতে ভালো লেগেছে মার মন মাতাকে বলার দয়ালু আছে যেগুলি আসেন আনা আনা আজর দেবিল দে আদম আমার নবী লাগে মা হলোর মা অর্থাৎ কুল উন্মত লাগে নবী মায়া সবচেয়ে বেশি খুদ আল্লাহ ফরমাইছে যে আজিজ নালেই হিমা এমন এক নবী তোমার সঙ্গে লাগে আমি পাঠাইছি যে তুমি যদি কষ্ট হইবার আগে আমার নবী কষ্ট হইবে উন্মুক্ত কষ্ট হইবার আগে নবিয়ে কতটা উন্মুক্ত কষ্ট হইবার আগে নবিয়ে কষ্ট আর এই দয়াল নদী টিকা করছেন বলতে আমরা যে প্রশ্নপত্র পাস করে নিয়ে আসছি প্রশ্নপত্র পাস হয়ে গেলে পরীক্ষা বাতিল হইতে এটা দেখাতে হয় কিন্তু আল্লাহ যখন হাবিব চলেছিল আমরা এখতিয়ার দিয়েছিল যে এলাকিয়া কোরআন শরীফ আল্লাহ ফরমায় যে ফাইদা ফরাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগ বড় সুন্দর তফসীর তো নবী যখন আপনার সব কিছু থেকে পারি হয়ে যান তখন আপনার কবর দিকে আপনি কথাবার্তা হয়ে যান তফসীর লেখেন যে নবী তো হর ওয়াক প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর প্রতি মোতাবজ্জা আছে আসুন না আসুন আর আল্লাহ ফরমায় যে নবী আপনার থেকে আমার চোখ করাই নাই আমি সবসময় আপনার নজর রাখছি আপনার দিল সবসময় মানব জাতির প্রেম আপনার মনের মাঝে মানুষের বালাই সব সময় রইয়া গেছে আপনার উন্মতর পেরেশানি রইয়া গেছে আপনি কিছু সময় আপনার উন্মত যে আমার এত সফল ধরি আপনি আমার দিকে কাজ পাবে আপনার উন্মত আমার উপরে আল্লাহ করিয়া দিয়া অবাক আগে আল্লাহ নবীলে তখন মালিকুর মতে এজাজত চাইছেন যে বিলে আমি জানলাম নবী বলবেন আগে জানিয়াও দিই আমার অপাতর করে আমার উন্মত কি অবস্থা আপনার উন্মত আল্লাহ নবী ফরমাইল এখন আমি শান্তি হইলাম আল্লাহ তুমি আমার গ্রামে কবজ করিয়া নেই চিন্তা আগে কি নবী আমরা যে প্রশ্নপত্র পাঠ করাইয়া দিয়েছেন না প্রশ্নের উত্তর শিক্ষা দিয়ে কোন গাছ আমাদের কোন প্রশ্ন করে হইব এটা প্রশ্নপত্র পাঠ হয়ে গেছে না শুধু এটাও না এটার উত্তর কিটা দিতেই বলছে তো আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়ে উত্তর আমি
মক্কা ফতে হয়েছে কিন্তু কাবার সাফিয়া মারা তো হয়েছে না, তুমি ওসমান বিন তালহাকে পাকড়াও করে আমার সামনে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খুদা ওসমান ওর তালাশি পাইলেন, ওসমান যে কুতিয়া পাইল না, ওসমান আত্মগোপন করিয়ে লুকাইয়া বই যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু ওটা কাছে গিয়ে দেখুন যে ওসমান উপস্থিত, তাহলে আমার একবার সৈন্যরা আল্লাহ হাবিব চলেছিল আমার সামনে উপস্থিত করে রাখছে, বলতে আছে ওসমান আসামি বই যাচ্ছে বেটা। এর বাবজুদ আল্লাহ নবী এখন উসমান মাথা উঠা ওইটা কেটা উসমানে মিলমেরে আসায় আল্লাহ নবী ফরমান একদিন তুমি আমার কাবা থেকে বঞ্চিত হচ্ছিল এবং আছে আর আমি তো ইসলাম দিয়ে সাথে আল্লাহ আমার তো আমি দিব আজকে আল্লাহ এখন ওয়ার করে পূরণ করে দিতেছ। এরপরে আল্লাহ নবী আব্বাস সাথে আল্লাহ পরামর্শ সত্ত্বেও আল্লাহ নবী বদায়ুতা চিন্তা করে উঠা উদারতা চিন্তা করে উঠা ওই উসমান তুমি আমার বঞ্চিত করছিল না, আজকে তোমার আমি সাথে আভার দিয়ে দিলাম, আজ থেকে কেয়ামত পর্যন্ত তোমার বংশটি কাবার সাবিতা রহমতে আলম সাহেব বাচ্চা তার মার শরীর কাপড় টুকরা টুকরো হয়ে গেছে, চুল বাড়াই গেছে, মাথা বাড়াই গেছে, হাত বাড়াই গেছে, 7-8 বছরের বাচ্চা তার দিলে বরদাস্ত হয়েছে না, সে বলেছে মা গো তোমার লাগে আমি কাপড় আনতে যাই আসবে ওই তোমার থাকার থাকার যে বলছে আমার মার কাপড় পাড়ে গেছে তাদের বলছেন বেটা একটা ডিভাইনে বলে আমার এখন পয়সার দরকার ইত্যাদি ইত্যাদি মধুম করছে, সে বড় দুঃখী জাতি রথা এবং মাঝে দিকে গেলে বাচ্চা তোমার বড় দুঃখী দেখা যায় বড় বেটি তো দেখা যায় কারণ প্রায় বিচার বলছে আমার মার কাপড় নাই গেছিলাম শাসার কাছে খাসা সাজায় আমার ফিরত দিচ্ছে। এই দেখতে বললে যে হরমে এক নবী নবী তাই রয়েছে তুমি সেই নবীর কাছে গেলে তুমি ফিরত আইসা সুহান আল্লাহ আল্লাহ তবে সাবধান থাকতে তাই মাঝের ধর্ম রেছি নাই জানি আমি সেলাইয়া তোর মারে কইল মা গো সসায় কাপড় দিছি না তবে বলছি হরমে নবী বইছই আমি তানে কাছে যাই আর তোমার মায়া কইল রে বাবা আমার কাপড় তোর ভাল না আমি তোর কাছে গেল ধর্ম ছিল জানি আমি দিয়া যাইছ না তুই এরপরে তো আমি আমার ধর্ম জায়গা থাকতে আসবো আমার নবীর দরবারে এইটুকু বাচ্চা গিয়া কইল যে আমি আপনার কাছে একটা দরকার কিন্তু আমার এখন শর্ত আছে হুজুর পাশে চলে আমার দৃষ্টি নিবদ্ধ করে দিকেলা বালক তুমি কি প্রয়োজনে এসে তোমার শর্তটা কি সে বলল যে আপনার ধর্ম আমার দেন্দাদার আমি তার ব্যাপার আমার প্রয়োজনে যদি যে আমার মা জননীর শরীরের কাপড় টুকরা টুকরো হয়ে গেছে আমার মার শরীর বিভিন্ন মানুষ শরীর দেখা যাক মার কাপড় নাই হুজুর পাশে চলে আমার রহমতের চাদর উতারিয়া বাচ্চার গলার দান করে হয়ে গেছে তাও তোমার মা লাগে কাপড় হয়ে গেছে মায়ের মিঠাইলে বাবা এত তাড়াতাড়ি তুমি কাপড় বই থেকে পাইলে বুদ্ধাকে বড় মানুষ সেই নদীর কাছে গেছিলাম মায়া বোন যে বাবা তুমি তো তার ধর্ম নিছো না বলতে না আমি শর্ত দিছিলাম তার ধর্ম আমি আমার বিচারটা নাই মায়া বোন যে বাবা তুমি তাড়াতাড়ি গিয়ে তার ধর্মরে কবুল করো কারণ অত জলদি যাই তোমার মহন এটা ঘুরাইছেন যে নদী দুনিয়াতে নিজে সেদিন আমরা নদী রাস্তা বা খুশি নেতা দেওয়া যে পুরা বেশি বড় গাইফিয়া বলে আমি তুমি অত বড় বাইক নিয়ে না বাবা আমরা সব এক জাদুঘর বাড়াইছে মানুষের দেখলে তার ধর্ম ছিল তার জাদু দিছে নাই রসুল্লাহ মুসকি হাসি ফরমান গাঠি ডাকিয়া কই নৌ তোমার জায়গা মতো গাঠি দিলাম আমি যাই আর দিয়া কই নাও বাতুরা ভুলি যাও তোমার নামটা ভুলে না নাম দিয়ে তোমার দরকারটা কি যা বুঝতে আমি মানুষের বলতাম বর মোদী ঈশ্বর জাদুঘরের দালায় আমি হলি আইছি কিন্তু ঈশ্বর তোমার মতো তোমার মতো নজওয়ানের নাম জানা থাকলে তোমার নামে নারা লাগাইলাম
রাসূলুল্লাহ ফরমায় তুমি যে জাদুকরের দরাইয়া এই আমি সেই মহাপদিক আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজে বৈ তাই বলতে বাবা তোমার দাদু আমারে কাম করে দিয়েছে আমার তুমি কর্ম করা যাবে সুবহানাল্লাহ মানুষকে ভালোবাসা দিতে হবে মানুষের অন্তরে ভালোবাসা জাগ্রত হবে আমার নবী কি নিয়ে আসলে ইন্নামা বুয়িস্তু লিউতাম্মিমা মাকারিমা বালাগাল আল্লাহ বিকামালিহি কাশাফাতু যা বিকামালিহি হাসুনাত জামিউ আলসাবিহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়িদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার আল্লাহু আকবার আল্লাহ তা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হর কিসিম সৌন্দর্য মণ্ডিত হইয়া আল্লাহ সব কিছু বুলন্দি দান করে দিচ্ছে আল্লাহ তার হাবিবের আলোচনারে আরো সে পরশে সমস্ত জায়গার আল্লাহ কায়েম রাখছেন আর যেখানে আল্লাহ নবীর তাজকারার মাহফিলে ওই জায়গার রহমত ওই বলি না ওই সবাই ওই আরবে আরবে আজমে দুনিয়ার আই ফেসবুক ফেসবুকের দুনিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার দুনিয়ায় সারা দুনিয়া শুধুই অনবরত সারা দুনিয়ার খবর বহন করে 40 লাখ মানুষ দুনিয়া যারা মিলাদুন নবীর মাহফিল কিছু মানুষের মিলাদুন নবী হলে পত্র মিলাদুন নবী বাদ দিলেই থাকবে না রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপিত হইতে আছে আল্লাহ আপনার তৌফিক দেখার তবে নিছক স্লোগান হই হুল্লু আর পতাকা আর খালি দৌড়ুসর মাধ্যমে মিলাদুন নবী নয় আখলাক আমল হাসিলের মাধ্যমে মিলাদুন নবীকে সার্থক করতে হবে আমরা গড়ে গড়ে মিলাদুন নবী ইসলামের আলোচনাকে ব্যাপক করতে হবে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আজকে একজন বাবা বাবা যে বলি যে তার বাচ্চিন করে দেন তরবিয়ত দান করছে সব বাবারা রিজাল্টের দিকে চাওয়া মার্কশিটের দিকে চাওয়া পারফরমেন্স দেখার ব্যস্ত চাকরির সুযোগ প্রদানের ব্যস্ত একজন বাবা যদি এই মর্মে থাকতা আজকে বাবারা যদি এই দায়িত্ব পালন করতে যে আমার বাচ্চাটা প্রথমে মানুষের মতো মানুষ হোক মমিনের মতো মমিন হোক তাহলে আমাদের সমাজে আমি এইবার ইংল্যান্ড যাইতে প্লেন অর্ডার করে কাপড় দেয় বিজনেস ক্লাস প্যাসেঞ্জার তো কাপড় দেয় ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার কাপড় আসুন নিয়েও দেখি যে অতিশয় বৃদ্ধা শত বছর বয়সী এক মারে নর্দমাত খুঁজাইয়া মানে ডাস্টবিনও খুঁজাইয়া নিয়ে হসপিটাল ভর্তি করে তাই শুধু তার নাম হইতে পারেন সম্ভবত মরিয়ম দেবী বা অন্য কোনো এক নাম আর একটা কথা হইতে হবে যে আমার বাচ্চারা আমি আমাদের নর্দমাত ফলে যাচ্ছি রসুল্লাহ সাল্লাম ফরমাইছেন ওয়াক্তাউ মহু দিলে আমি জিজ্ঞাই মাতা সা আল্লাহ রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কোন হবে মাল মাসউল আনহা বিআলম নাসাই যদি তুমি যারা সরকারি আমি জবাব দেন না কিন্তু এই বিষয়ে তুমি আমি সমান অথবা আল্লাহ সরাসরি এটা বলতে পারে না নিশান বিচার বলতেন জিনা বাড়ি দিব মদ বাড়ি দিব হারাম বাড়ি দিব না এক নম্বর নিশান আল্লাহ নবী ফরমাইছেন আমি তালিদাল আমার তুরাব্বতা মা যখন জ্বলে রয়েছিবা মা যখন কলম পেয়ে যাবা মার পেটও যখন মনে প্রসব হইব তাদের একটি যে তোমার কে আমার কাছে গেছে আজকে সন্তান বাংলাদেশের মতো দেশে সন্তান বা মারে বোঝা মনে করি না কাজ কিনা ভালো যায় আর কি দেখে মানুষের সমাজ বলা যায় মানুষের সমাজ বলা যায় এটা কোনো মানুষের সমাজের উদাহরণ নয় এবং মুসলমান এবং মুসলমান মিডিয়া ফেসবুক আল্লাহ নবীর চর্চা থেকে বঞ্চিত আল্লাহ নবী 6 বছর বয়সে তখন মানে হারাইছে 68 বছর আল্লাহ নবী যা ফরমাইতরা আফসোস যদি আমার মা আজকে জীবিত থাকে আর আমি এশার নমাজ গুরুত্বপূর্ণ নমাজ এশার নমাজ সুরে ফাতিহা তিলাওয়াত করতে থাকতাম আর ওই দিক থেকে আমার মায় আহ্বান করতাম বেটা মোহাম্মদ আমি লাব্বাইকে অগ্নি করি আমার নমাজ ভাঙ্গে মা তাকে জবাব দিলাম উম্মতের জন্য শিক্ষা আল্লাহ নবী 63 বছর বয়সে বিদায় হজের সময় আল্লাহ নবী যখন মদিনায় তৈয়বা থেকে রওনা করছেন 12,000
হাজ কাফেরা লইয়া প্রতিমধ্যে আল্লাহ নবীর সঙ্গে 70,000 উন্নীত হয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকরমার পথ পরিত্যাগ করিয়া আবওয়ার পথ গ্রহণ করছেন। অধিকাংশ সাহাবীরা জানেন না যে নবী রাস্তারে কেন রাস্তা পাল্টাইয়া ধন্যবাদে মালুম হয়ে গেছে যে আল্লাহ নবীর দিলের মাঝে মার প্রেম ভালোবাসা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কবর খন্ড এবং যা ফরমাইলা যা সাহাবী হল আজকের রায় তাকে আমার মার কবর কি দাঁড়াতে নাই দেখানোর জনমানবকে কোন সুযোগ সুবিধা নাই। পাহাড়ের উচ্চনে একটু দেখা যে দেখানো ভালো তাবু গাড়িলে 70,000 মানুষের চিন্তা বাদ দিয়ে আল্লাহ নবী তার মার মাথার করতাম দিলে আমার দুষ মারছে এবং সর্বোত্তর বয়স দেওয়া মার কবর লেপকে বলে বলছিল যে মাগো তুমি না বলছো তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নাই তাহলে তুমি আমার রাখছে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাই। আল্লাহ নবী তখন জবাবে হাত দিয়েছিল উঠনে আগুনে আল্লাহ নবীর গড়িয়া উঠর উঠে আগুন আল্লাহ নবী উঠতেছে আবার ঘরতে গিয়া সত্যের ফুট উচাল দিয়ে আল্লাহ নবীর সব মার খবর কিনা রাখিয়া পৌঁছিল। সেই দৃশ্য সেদিন আকাশ দেখেছে সেদিন আরশের মালিক সেই দৃশ্য দেখেছে তিন দিন তিন রাই মক্কা মুকরমা বসতে বসতে আল্লাহ নবী এক পাত্রা আমিও কাইছেন না খালি মা লাগিয়ে থামতে পারি 63 বছর বয়সে আল্লাহ নবী সেইভাবে মার কবর লেপকে ধরিয়া কই আল্লাহ নবীর দ্বারে দ্বারে ইয়া খান্দন আল্লাহ নবীর চোখ মুবারকের পানি দাঁড়ি মুবারক বাদ দিয়া বীজা মাটি কে বস কিছু কিছু অতি বুঝেওয়ালা যারা কয় যে আল্লাহ নবীর মা বাপ দুঃখি হোক আলহামদুলিল্লাহ হজরত আমিনা হজরত আব্দুল্লাহ আলাইহি রিদওয়ানুল্লাহি আলাইহি আল্লাহ এরানে এই দূরে আল্লাহ দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানিত মা বাপ বানাইছে এরানে ও উদ্দেশ্যে দুনিয়া পাঠাইছে দিয়ে মৃত্যু 25 বছর রয়েছে যে রহমতুলিল আলামিন যারা দুনিয়া পয়দা হয়ে গিয়ে রসুল্লাহ ফরমাইছেন আমি যে আদম থেকে লিয়া আমার বাবা পর্যন্ত আমি আমি পাক নসবের মাধ্যমে দুনিয়াতে এসে কোন বেবিচারে আমার নসবকে স্পর্শ করছে না কথা রসুল্লাহ ফরমাইছেন না যায় কি প্রশ্ন করার কারণটা কি তারা জানেন না যে 40 বছর নবী অহিনা দিয়ে অহি সূচনা কত বছর রয়েছে উমর জানা নাই যে উমরে জিজ্ঞেস করেন যে মাথা ওয়াজাবাদ থাকার নবু আপনি কোন সময় নবী হিসেবে বলছে ও খবরটা জানতে চান যে আল্লাহ নবী আপনার খবর আগে নবী বানান অনেক আসল যারা সুন্দর বাবা কি বলবা ওকে ইলাও তো মেসাল আসুন না যে আজকে কইছে যে নবীর কোনো ডিগ্রি নাই নাউজুবিল্লাহ কোনো ডিগ্রি আছে না তার মানে ডিগ্রি আছে নবী ভুল করতে পারেন সাহাবিরা ভুল করতে পারেন আমরা ভুল করতে পারি এই জন্য বক্তব্য আসছেন আমি সমাজ লাগন পুরো হলেন যে বাড়িয়া তো এরাদের যে অত বড় ব্যাধত করেন যে ইমান থাকুন আমরা দিতাম রসুল্লাহ পরে ডিগ্রি নাই রসুল্লাহ ডিগ্রি নাই 1170টা ডিগ্রি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে মজুদ আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1170 মুনপাচক নাম মজুদ আছে। কোন জাহাবী সিয়াদি রহমাতুল্লাহ আলাইহি 900 হয়েছিল পাঁচতলা নিয়ে 1000 হয়েছিল কিন্তু আমার কাছে যে কিতাব বলা আছে 1170টা নাম মোবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডিগ্রি নাই আনা মোহাম্মদ আনা আহমদ আনা আবুল কাসিম আনা তাহা আনা হাসিল আনা মাহি তার লকব না জানা ছিল ডিগ্রি না নিজ ওটা কিন্তু কয় রসুলের কোন ডিগ্রি নাই তার ডিগ্রি আছে দোরায়ে হাদিস এ লামদমির ঠিকাদার মুজফর ঠিকাদার এটা ডিগ্রি না নিতা এই সমস্ত ফিতাবা দবলতা কি ইমান বাতাই চলিলে আমরা জমিয়া আলোচনা করা দরকারই না দরকার না আপনারা কত গুজারিশ যা আল্লাহ নবীর আলোচনা এক ভাই এক বৈঠক হচ্ছে অবদ্ধ করা সম্ভব নয় কিংবা আগম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শেয়ার লেখছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
আল্লাহ নবীর স্বামী সম্পর্কে ফরমাইছেন যে লাউ আন্নাল বিহারু মিদাদুহুম ওয়াশাবু আফলামুন জুইল্লা লিযাতা লাম ইয়াকদির সাকালানি আন ইয়াজমা কাদরহু আবাদান ওয়া মাসতাআউ লাহু ইযাতা। যদি সমস্ত জগতের গাছ বৃক্ষরে কলম বানাই দেয় আর পানিরে পানি বানাই দেয় আর জিন্নাত ইনসানের কিয়ামত আবাদান ওয়া মাসতাআউ লাহু ইযাতা, যে কিয়ামত পর্যন্ত তারই জগত নবীকে তোমার পানি পেতে আছে। আজকের মহফিলই শেষ নয়, এই মহফিলের প্রতিধ্বনি যেন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি, আমার ঘরে যেন আমি সুন্দর সেবা করতে পারি। আমরা দোয়া করি জানি দর্শন আল্লাহ আমাদের মকানরে তোমার চাপ দিয়ে আবার রাখছি, এর অর্থ কি তোমাদের শয়তানের আখড়া বানাই না, আমার ঘর আল্লাহ তুমি সুন্নত কায়েম করবার তৌফিক দান করো, আমার ঘর যেন সালামের চর্চা থাকে, আমার ঘরে যেন বিসমিল্লার আদত থাকে, আমার ঘরে যেন ব্যবহারিক সুন্নত জারি থাকে, আমার ঘরে যেন খাওয়ার ক্ষেত্রে বসার ক্ষেত্রে ফটার ক্ষেত্রে আমরা নবীর সুন্নতের ইত্তেবা থাকে। এই জ্ঞানটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কামনাবীর বিষয়, যেন থেকে আমরা অনেক অনেক দূরে আল্লাহ প্রশ্ন করছেন যে আম খুলিকু মিন গায়রি শাইই, তোমরা যে অন্য জিনিসে পয়দা করছো, আম হুমুল খালিকুন, না নিজে নিজে পয়দা হয়েছে, অন্য কেউ বানাইলে আমার কোনো দাবি নেই, নিজে নিজে বানাইলে যা ইচ্ছা হোক, আর যদি আমি বানাইয়া থাকি কে বানাইছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, বালা ওহুয়াল খাল্লাকুল আলীম ফতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যদি রব্বে কায়নাতে আমাদের বানাই তাহলে অবশ্যই আমি গোলামীর জিন্দগি আমার অবলম্বন করা উচিত, এই 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 বলে আমরা যেন নামাজি হইতে পারি, আমরা যেন আল্লাহ নবীর সবচেয়ে বড় আল্লাহ নবী ফরমাইছেন যে তিন জিনিস, যে সমাজ, যে গোট, যে পরিবারটা যে দূরে চলে গেছে, মকদ্দর আল্লাহ ইজ্জত পাখি রাখেন, ইজ্জত আর ওইটা চাই না, বেজ্জত দিতাম চাই আমরা, তিন জিনিসে ইজ্জত থাকি, যে গড়ে ইজ্জত আনে, গ্রামে ইজ্জত আনে, সমাজে ইজ্জত আনে, বাজারে ইজ্জত আনে, কয় জিনিসে, এক নম্বর হইল সত্যবাদিতা, এক নম্বর সত্যবাদিতা, দুই নম্বর ইনসাফ আদল, তিন নম্বর হইল যে আমানতদারি, আল্লাহ নবীর গ্রান্তি দিয়ে ফরমাইছেন যে তিন জিনিস, যে যে সমাজ, যে গর, যে ব্যক্তির মাঝে আছে তার মুকদ্দর আল্লাহ ইজ্জত পাতি রাখে, তাহলে স্থানীয় জন বাংলার চেষ্টা করে গেলাম। আর ঠিক তার বিপরীত আল্লাহ নবী ফরমাইছেন যে সমাজ, যে ব্যক্তির মাঝে তিন জিনিস স্থায়ী হয়ে গেছে, মুকদ্দর বিপ্লবী হয়ে গেছে, একটা হইল মিসা, একটা হইল যে জুলুম, একটা হইল যে জ্ঞান, অর্থাৎ জ্ঞান, তাহলে আমরা কর্তা হইব, সত্যবাদী হইতাম হইব, আব্দুল ইনসাফকারী হইতাম হইব, আমানতদার হইতাম হইব, তাইলে আমাদের ইজ্জত, আর ঠিক তার বিপরীত গেলে আমরা লাগে জিল্লত, মুকদ্দর হইব, এবং আমরা ভাগ্য ভালো হইত না খারাপ হইত, আমি ইজ্জতদার বন্ধা, আমি তো খালি বেশ দুজন হইয়া চিন্তা করি, বেশ দুজন আগে তো আরো কিছু জিনিস আছে, ভালো মন্দ, খারাপ ভালো, যাই না যাই, হারাম হালাল, ছোট বড় আছে না আছে না, সুবিধা অসুবিধা, এইগুলার যে অগ্রসর হইতে পারবো সেই ব্যক্তির জন্য তো প্রতিযোগিতা কেটে আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক, তৌফিক দান করুক, তৌফিক দান করুক, কারণ আল্লাহ তাদের তৌফিক কামনা করার দরকার, আল্লাহ যাদের তৌফিক তারা দয়া করুন, তাদের তৌফিক পাঠিয়ে দেবে। ও মা আলাই না ইল্লাল বালা গুরু শ্রী গুরু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা আমরা একসাথে পরীক্ষা দিচ্ছি, প্রাচীন পরীক্ষা, আল্লাহ কম করো صلى الله على سيدنا مولانا محمد وعلى آله
যারা দুনিয়ার অস্তফার বেশি বলবো তারা যথেষ্ট কেয়ামতের দিন নিশ্চিন্ত দেখা দেবো। আল্লাহ আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم তোমার আগে বর্তমান মাফিলার মধ্যে গান করে তুমি মাফ করে দেও। আর আমরা জিন্দা করে হেদায়ত নসিব ফরমাও। আমরা আমরা জীবে চিন্তরে নামাজি বানাই চলো। আল্লাহ আমরা কলবি ইসমি বহুত জমা রহল আছে মাল্লা আমরা জোহানি ইসমানি জমা রহল তুমি শিবা নাজত। আল্লাহ